মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মন্দিরে না যাওয়ার থাকলে আমি নিশ্চয়ই তোমাকে ছাড়তে যেতাম। দুঃখিত, আমরা যেতে পারছি না। তুমি এবার বেরিয়ে পড়ো, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। আমি এলাম রে মা। ভেবেছিলাম যাওয়ার সময় তুই কান্নাকাটি করবি, আমার উপর রেগে যাবি, কিন্তু তুই অনেক বড় হয়ে গিয়েছিস। থ্যাংক ইউ মা। অয়না, আমার জন্য একদম ভাবিস না। এই কদিনে আপনাদের ব্যাপারে অয়না অনেক কিছু জেনে গেছে। অয়না তো খুবই বুদ্ধিমতী। দেবকীর আত্মার শান্তির জন্য তোমাদের নিজেদের খেয়াল রাখতেই হবে, ভবিষ্যৎ নিয়েও চিন্তা করতে হবে। তা তো ঠিক, সব পরিস্থিতি যখন ঠিক হয়ে যাবে আমি এসে অয়নাকে নিয়ে যাব। আমি চলি রে অয়না। ভেতরে আয় মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।